প্রাথমিক চাকরিতে প্রায় দেড় হাজার ক্যান্ডিডেটের ভুয়ো ইন্টারভিউ নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং এক্ষেত্রে আর্থিক লেনদেনের অঙ্কটা ছিল দশ থেকে পনেরো কোটি টাকা প্রাথমিকের এই যে ভুয়ো ইন্টারভিউ এবং এই যে লেনদেন এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে বাঁকা পথে অর্থাৎ পথে আসা প্রার্থীদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের তরফ থেকে তাদের মাধ্যমে যেটা দাবি করা হচ্ছে যে শিক্ষা দপ্তরের আধিকারিক থেকে কর্মচারী সংগঠনের নেতারা পর্যন্ত এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই যোগ সাজেশ কয়েক মাস ধরে চলেছিল ওই ইন্টারভিউ চলাকালীন ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আমরা দেখেছি দু সালের টেট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি সম্প্রতি রাজাশেখর মান্তার এজলাসে সিবিআইকে ভর্সনা করা হয়েছে এবং তাদেরকে ডেডলাইন দেওয়া হয়েছে আগামী শুক্রবারের মধ্যে হার্ড ডিস্ক সংক্রান্ত সমস্ত নথি বা তারা যা জানতে পেরেছে সেগুলো জানাতে হবে ওয়েমার আদৌ ম্যানিপুলেশন করা হয়েছিল কি না এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে একটা চাঞ্চল্যকর তথ্য সিবিআই আধিকারিকদের তরফ থেকে যেটা করা হচ্ছে বা তারা যেটা জানাচ্ছেন যে প্রায় দেড় হাজার সংখ্যক ভুয়ো পরীক্ষার্থী যারা ইন্টারভিউ দিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিতে ঢুকেছেন প্রাথমিকের ক্ষেত্রে এর আগে আমরা প্রায় প্রতিদিনই দেখেছি বা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন কলকাতা হাইকোর্টে ইডি বা সিবিআই বা যৌথভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন নতুন রিপোর্ট তারা জমা করছে এবং বিভিন্ন বিচারপতি বিভিন্ন সময় একাধিকবার তাদেরকে ভরসনা করেছেন তাদের গতি প্রকৃতি ত্বরান্বিত করার জন্য আমরা দেখেছি প্রাথমিকের ক্ষেত্রে এসএসসির থেকেও বড় বড় দুর্নীতি হয়েছে বা সেগুলো খোলসা হচ্ছে আস্তে আস্তে এর আগে বিচারপতি রাজাশেখর মান্তা বিচারপতি অমৃতা সিনহা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রত্যেকেই সিবিআইকে তাদের তদন্তের ধীর গতি নিয়ে ভর্সনা করেছেন তৎকালীন প্রাথমিক বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে শ্রীঘরে রয়েছেন যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে মানিকবাবুর দুই হাত বা দুজন ট্যান্ডেল তাপস মন্ডল এবং কুন্তল ঘোষ এদের মাধ্যমে টাকা পয়সার লেনদেন করা হতো এবং এরা অগ্রিম দুই থেকে তিন লাখ করে পরীক্ষার্থীদের কাছে টাকা পয়সা নিতেন এবং এদের জন্য লোক দেখানো একটা ইন্টারভিউ তারা ব্যবস্থা করতেন এবং এই সমস্ত প্রক্রিয়াটির গুরু বা মাস্টার মাইন্ড ছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য যেটা জানা যাচ্ছে যে এর সাথে প্রচুর পর্ষদের আধিকারিকরাও নাকি যুক্ত রয়েছেন এবং এর ফলে প্রচুর টেট ফেল পরীক্ষার্থী বর্তমানে প্রাথমিকের মতো শিক্ষকতা করে যাচ্ছেন তো এই যে দেড় হাজারেরও বেশি সংখ্যক চাকরি করছে আমাদের একটাই প্রশ্ন যে বঞ্চিতদের চাকরি কবে হবে এক তদন্তকারী অফিসার জানান যে সম্প্রতি উঠে আসা ইন্টারভিউয়ের পরীক্ষার্থীদের নামের তালিকা মামলার পরবর্তী শুনানিতে আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে আমাদের নজর থাকবে সেদিকে তদন্তকারীদের আরও দাবি যে প্রাথমিক সন্দেহে তাদের যেটা মনে হচ্ছে যে ভুয়ো ইন্টারভিউয়ের মাধ্যমে দশ থেকে পনেরো কোটি টাকা বা তার থেকেও বেশিও লেনদেন হতে পারে গত সপ্তাহে আমরা দেখেছি যে বুধবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাশ ভবনের একটি ঘর থেকে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা সিবিআইয়ের এক কর্তা তিনি জানিয়েছেন যে দু সালে ওই ঘরটি সিল করে দেওয়া হয়েছিল কেন এই ঘর সিল করে দেওয়া হয়েছিল এখন সেটাই লাখ টাকার প্রশ্ন ওই ঘরে নিয়োগ সংক্রান্ত নানান নথি রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন একাধিক আধিকারিক সম্প্রতি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের খোঁজ করার সূত্রেই ওই ঘরে থাকা নথি যাচাইয়ের কাজ চলছিল আর সেখান থেকেই উঠে আসে প্রাথমিক নিয়োগের ভুয়ো ইন্টারভিউয়ের প্রার্থীদের নামের তালিকা এখনও পর্যন্ত প্রায় দেড় হাজারেরও বেশি এমন প্রার্থীর নামের তালিকা উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রে জানানো হয়েছে ওই তদন্তকারী সূত্রে এও দাবি করা হচ্ছে যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা তাপস মণ্ডল ও শাসক দলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে ভুয়ো ইন্টারভিউয়ের সূত্র পাওয়া গিয়েছিল তাপসবাবু এবং কুন্তলবাবু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ওই তদন্তকারীদের সূত্রে এও দাবি করা হচ্ছে যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে জেল হেফাজতে যারা রয়েছেন তাদের কাছ থেকে ভবিষ্যতে আরও কিছু তথ্য পাওয়া যাবে সিবিআই সূত্রের দাবি তাপসবাবুর বয়ানে জানা গিয়েছে যে কুন্তল ঘোষ হাজার খানেক অযোগ্য প্রার্থীর কাছ থেকে প্রাথমিক শিক্ষকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে দুই থেকে তিন লক্ষ করে টাকা অ্যাডভান্স নিয়েছিলেন কিন্তু চাকরির ব্যবস্থা তিনি শেষমেশ করে দিতে পারেননি এরপরই শিক্ষা দপ্তরের একাধিক কর্তা ও কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে যোগসাজ করে ওই ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছিল দু সালে কয়েক মাস ধরে ওই ভুয়ো ইন্টারভিউ প্রক্রিয়া চলেছিল তদন্তকারীদের থেকে যেটা জানা যাচ্ছে যে তাপসবাবুর বয়ানের ভিত্তিতে কুন্তলবাবুকেও জেরা করা হয়েছে এবং ওই দুজনের বয়ানের ভিত্তিতে শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিক থেকে শুরু করে কর্মচারীদেরকেও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আমরা চাইব এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কোর্ট কাচারির প্রক্রিয়া ত্বরান্বিত হোক অযোগ্যরাদের চাকরি থেকে বরখাস্ত করা হোক এবং যে সমস্ত যোগ্য বঞ্চিতরা রাস্তায় বসে রয়েছে তারা অবিলম্বে তাদের নিজের জায়গায় ফিরুক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ